হ্যালো ফ্রেন্ডস আমি আসলে আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও করে দেবো যেটা হলো ফি বোর্ড নিয়ে সবাইকে আমি কাজ করার বলছি আসলে ফি বোর্ডে কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করা হলো অ্যাকাউন্ট করার পরে যারা কাজ বুঝতেছেন না যে কীভাবে কাজ করতে হবে কী কী কাজ করতে হবে কীভাবে পাওয়ার আর্ন করতে হবে যেহেতু আমাদের এখানে পাওয়ার আর্ন করাটাই মূল কাজ ঠিক আছে তাহলে আমাদের তো অবশ্যই কীভাবে পাওয়ার আর্ন করতে হয় সেই জিনিসগুলো জানতে হবে ঠিক না আমরা আগে পি ঢুকি আর যারা পি বোর্ডে এখনও অ্যাকাউন্ট করেন তাদের জন্য আবার একটু বলে দিই কীভাবে অ্যাকাউন্ট করবেন জাস্ট আমি ভিডিওর লিঙ্কে যে একটা লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ওরা লগ ইন করতে বলবে গুগল দিয়ে ঠিক আছে গুগল বলতে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার সবাই লগ ইন করেন দেওয়া লিঙ্কে ডিসক্রিপশানে বা টাইটেল যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা দিয়ে আপনার জাস্ট ঢোকেন ঢুকলে গুগল দিয়ে লগ ইন করেন লগ ইন করার পরে ওরা সাকসেসফুল অথবা কনগ্র্যাচুলেশন করবে কনগ্র্যাচুলেশন করার পরে ওরা একটা অ্যাপস ডাউনলোড দিতে বলবে ঠিক আছে যে অ্যাপসটা ডাউনলোড দিতে বলবে পিবোর্ড নামে একটা অ্যাপস ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড দেবেন ইনস্টল করবেন ঠিক আছে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে থেকে ইনস্টল করার পর ওটাতে আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনাকে আবার লগ ইন করতে বলবে লগ ইন করার সময় সেম কাজটাই করবেন আগে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লো কী করছেন ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পরে আপনার যেরকম আসবে আমি দেখাচ্ছি এবার ঠিক আছে এই যে ওটা ক্লিক করলাম এরকম আসবে ঠিক আছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এটাতে কী করবেন আপনি এটাতে এরকম পোস্টগুলো দেখতে পারবেন এক একজনের ঠিক আছে এখানে আপনি জাস্ট এই যে নিচে আপনার মা নিজের ছবি আছে এইখানে একটা ক্লিক করেন একবার নিচে করার পরে নিজের প্রোফাইল আসছে এই যে ঠিক আছে এখানে নিজের প্রোফাইলে যান ঠিক আছে প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার এই যে নতুন করছে আমি এটা ফলোয়ার্স ফলোয়িং আপনি চাইলে কেউ কেউ ফলো করতে পারবেন আপনাকে যে কেউ ফলো করবে আপনি চাইলে যেভাবে আমার মতো পোস্টও করতে পারবেন ঠিক আছে এভাবে পোস্ট করতে পারবেন আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু পোস্টগুলো অবশ্যই যেন এই রিলেটেড হয় এবং আঠারো প্লাস না হয় ঠিক আছে সুন্দর সুন্দর পোস্ট করতে পারবেন এগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পারবেন ঠিক আছে এবং কাজটা কী কাজটা হলো আপনাকে পোস্টগুলো কীভাবে করবেন আমি একটু পরে দেখা দিচ্ছি আগে দেখে আপনাকে কাজটা ফোন পেজে গেলাম এই যে এখানে যে একটা পোস্ট করছে এটা এখানে আমরা জাস্ট পোস্টার নিচে আসবো তো এই যে রিড অ্যান্ড শেয়ার ফর পাওয়ার লেখা আছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে নিচের দিকে চলে আসবো ঠিক আছে দেখেন এখানে লেখা আছে গেট রিড পাওয়ার জাস্ট এই গেট রিড পাওয়ারে ক্লিক করবো গেট রিড পরে ক্লিক করলে আমার এখন রিট পাওয়ার হচ্ছে না কারণ একটা লিমিট থাকে দৈনিক চার হাজার পাওয়ার নেওয়া যায় একজনের চার হাজার পাওয়ার নেওয়া গেলে তো মনে করেন আপনি চল্লিশটা পোস্টের থেকে আপনি রিড পাওয়ার নিতে পারবেন চার হাজার একশো করে পাওয়ার পাবেন ঠিক আছে আমার এখন হচ্ছে না হলে দেখাইতে পারতাম এখানে ক্লিক করলে আপনার হবে এভাবে আবার ব্যাক করবেন তারপরে আবার নেক্সট ডে যাবেন ঠিক আছে গেট রিট পাওয়ারে ক্লিক করবেন নিচে আসবেন ঠিক আছে এভাবে নিচে আসা এই যে শেয়ার করবেন নিচে যাবেন গেট রিট পাওয়ারে ক্লিক করবেন এভাবে আপনি নিয়মিত চল্লিশ সরি চল্লিশ না চার হাজার রিট পাওয়ার অর্জন করতে পারবেন ঠিক আছে এই গেলো আপনার রিড পোস্ট পাওয়ার স্যার আপনি যেটা করতে পারবেন রিড অ্যান্ড শেয়ার করতে পারবেন ফর পাওয়ার এখানে আপনি শেয়ার করতে পারবেন কীভাবে ধরুন এটা আসছে না কেন ধরুন এই পোস্টটা আপনি শেয়ার করবেন ঠিক আছে এই যে এখানে যদি আপনি শেয়ারে ক্লিক করেন আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে বা মেসেঞ্জারে অথবা কী বলে এটা জানি কি ইনস্টাগ্রাম ইত্যাদি এগুলোতে সব জায়গাতে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে শেয়ার করলে লাভ হলো কি আপনার যে শেয়ার করবেন যে শেয়ারটা করবেন ওই লিঙ্ক হয়ে যদি কেউ আপনার এখানে এসে অ্যাকাউন্ট করে এখানে নতুন কোনো ব্যক্তি যদি বা আপনার ফ্রেন্ড যদি এখানে অ্যাকাউন্ট করে ঠিক আছে সেই পারপাসে আপনি দশ হাজার পাওয়ার পাবেন এইখানে একটা পোস্ট পড়াবেন আপনি এক হাজার একশো একশো পাওয়ার আর একটা অ্যাকাউন্ট যদি আপনার রেফারেন্সে এসে করে কেউ তাহলে আপনি এক রেফারেন্সের বিনিময়ে পাবেন দশ হাজার পোস্ট ঠিক আছে আবার আপনার পোস্ট যদি কেউ এমনি শেয়ার করে সেভাবে আপনি পাবেন ঠিক আছে আর আপনার রেফারেন্সে যে আসবে সে যে পোস্টগুলো পড়বে প্রত্যেকটাতে আপনি দশ পার্সেন্ট পোস্ট ই পাবেন শেয়ার পোস্ট রেফারেন্স পোস্ট পাবেন রেফারেন্স পাওয়ার পাবেন এবার দেখে আপনারা পোস্ট কীভাবে করবেন ঠিক আছে এই যে পোস্ট করার জন্য যেটা করতে হবে এই যে উপরে দেখেন উপরে এইখানে ক্লিক করবেন ইমেজ আছে ইমেজে ক্লিক করবেন এখানে একটা টাইটেল দিবেন ঠিক আছে যেমন চাই একটা টাইটেল দেবেন অবশ্যই পোস্টের সাথে সম্পর্ক থাকতে হবে পোস্ট করার পরে লেখার পরে এই যে ইমেজে ক্লিক করবেন তো গ্লার ক্লিক করে ধরুন এখান থেকে আপনি একটা পোস্ট চয়েস করলেন চার্চ করে ফিনিশ লেখা আছে নিচে দেখেন এই ফিনিশটি ক্লিক করবেন তারপরে পোস্ট লেখাতে এই যে উপরে পোস্ট আছে পোস্টটি ক্লিক করে দেবেন ফার্স্ট এইভাবে আপনিও পোস্ট করতে পারবেন ঠিক আছে তাহলে এইভাবে আপনি পোস্ট করেন ঠিক আছে তাহলে দেখবেন আপনারও অনেকগুলো ফলোয়ার হবে আর পোস্ট না করলে তো ফলোয়ার হবে না আপনার ফলোয়ার যদি না হয় তাহলে আপনার পাওয়ার আসবে কীভাবে আপনারা যে পোস্টগুলো করবে এতে করে আপনারা দশ পার্সেন্ট পাওয়ার পাবেন সে একশো পাওয়ার পাইলে আপনি দশ পাওয়ার পাবেন ঠিক আছে আর এই যে এখানে নোটিফিকেশান আছে নোটিফিকেশন দেখেন আপনাকে কে কে বোর্ড দিছে কে কে পাওয়ার পর নিছে ঠিক আছে এই যে এই পোস্টগুলো যারা পড়ছে ফলো করছে তো ওরা আপনিও পাওয়ার পাইছেন ওরাও পাওয়ার পাইছে ঠিক আছে আর মূল বাণিজ্যটাই এগুলো এখানে পাওয়ার পাওয়ার অর্জন করবেন তাহলে হবে তারপর দেখাই যে এখানে আমার আছে আজক্রাইব পাওয়ার চব্বিশ হাজার চারশো পাওয়ার অর্জন করছে আজকে ঠিক আছে আর এইভাবে হয়েছে চার হাজার পাওয়ার এই চার হাজার পাওয়ার হয়েছে কী আমি রিড ফোস্ট পোস্ট পড়ছি পুরোপুরে নিছি এটা হলো আমার কালকের আঠাশ আঠাশ পিবিটি এনার আজকেরটা একত্রিশ মিনিট পরে দেখাবে আজকে মনে হয় আরও ভালো আসবে কালকে কিছু সময় এখন করে করছিলাম ঠিক আছে এভাবে টোটাল পর হওয়ার পরে আপনি কাজটা করতে পারবেন এটার আপনি নেক্সট টাইমে কী করতে হবে আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখে দেব ঠিক আছে আজকে এখানে এই বন্ধু থাকুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওতে সবাই একটা লাইক দেবেন কমেন্টস করবেন যদি বসতে সমস্যা হয় থ্যাংক ইউ আলাইকুম